আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনার সংক্রমণ বাড়ায় বাড়ছে মাস্ক ও গ্লাভস সহ সব সুরক্ষা সামগ্রীর দাম বিক্রেতাদের নানা অজুহাত নিরুপায় ক্রেতারা হজ যাত্রীর কোটা এখনো চূড়ান্ত হয়নি নিবন্ধন করা 61,000 জনকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী অন্য দলগুলোকে কর্মসূচি পালন করতে না দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিবর্ণ করে তুলেছে সরকার অভিযোগ গয়েশচন্দ্র রায়ের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের করোনা সংক্রমণে বেড়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দামও সার্জিক্যাল মাস্ক এবং গ্লাভসের বক্সে দাম বেড়েছে অন্তত 50 টাকা হেড ক্যাপেরও যেন ক্রাইসিস তৈরির চেষ্টা বিক্রেতাদের কাছে দাম বাড়ানোর নানা অজুহাত কিন্তু ক্রেতারা নিরুপায় মাস্ক কিনতে পান্থপথ থেকে শিক্ষার্থী মাহাদি হাসান কারওয়ান বাজারে সংক্রমণের হাত থেকে বাঁচতে বাড়তি দামেই মাস্ক কিনতে যেন বাধ্য আমরা প্রথমে 70-75 টাকা এরকম কিনেছি এখন 90-95-120 টাকা করে নিচ্ছি দাম বৃদ্ধি পেলে আমাদের তো মাস্ক ইউজ করতে কষ্টকর হয়ে যাবে বরাবরের মতোই যে কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলেই পাইকাররা দাম বাড়িয়ে দেন করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সুরক্ষা সামগ্রীর দাম নিয়েও তাই প্রতি বক্স মাস্ক আগে বিক্রি হতো 70 টাকা এখন দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকা হ্যান্ড গ্লাভসের দাম বেড়েছে প্রতি বক্সে 50 টাকা করে এছাড়া হেড ক্যাপের দাম বেড়েছে 5 টাকা করে অনেক গরিব মানুষ আছে তাদেরও পড়তে হবে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদেরও পড়তে হবে কিন্তু দাম বেড়ে গেলে তো অনেকে পড়তে পারবে না ফুটপাতে কিনতে গেলে 6 পিস করে দিত 10 টাকা এখন তো যে এক বক্স নিলে 120 টাকা দাম বাড়ার কোনো যুক্তি না থাকলেও আরও বাড়তে পারে সুরক্ষা সামগ্রীর মূল্য এমনই আভাস দোকানিদের চাহিদার একটু বেশি বাইরে ফেরিওয়ালারা কম এই জন্য বাজার একটু চাহিদাটা বেশি তাই আমরা বেশি রেটে কিনে হচ্ছে হালকা একটু বাড়ছে আর কি তবে একটু সামনে বাড়ার সম্ভাবনা আছে বাংলাদেশ তো জানেন না কেমন একটু হইলে একটু বাড়ায় এলাই আর কি সাশ্রয়ী মূল্যে এসব সুরক্ষা সামগ্রী বিক্রিতে সরকারের তদারকি চান ক্রেতারা দীপন দেওয়ান বাংলা ভিশন ঢাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী সকাল 11টায় সেখানে শ্রদ্ধা নিবেদনের পর দর্শনার্থী বইয়ে স্বাক্ষর ও একটি গাছের চারা রোপণ করেন এর আগে সকাল 10টায় তাকে বহনকারী চার্টার্ড বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে সেখানে বিদ্যাদেবীকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই সময় 21 বার তোপধ্বনির পর নেপালের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বিদ্যাদেবী ভান্ডারী ঢাকায় 2 দিন অবস্থান করবেন নেপালের প্রেসিডেন্ট ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন 60 বছরের বেশি বয়সী কেউ হজে যেতে পারবেন না এমন কোনো তথ্য জানায়নি সৌদি সরকার এমনকি কতজন এবার হজে যেতে পারবেন সেই কোটাও চূড়ান্ত হয়নি তবে পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করা 61,000 যাত্রীকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী তিনি জানান পবিত্র হজ পালনে এবছর যারা নাম নিবন্ধন করেছেন তাদের 38,403 জনের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে আর ষাটোর্ধ্ব হজ যাত্রী 22,303 জন অন্যদিকে 18 বছরের নিচের হজ যাত্রীর সংখ্যা 525 জন এসব যাত্রীর মধ্যে প্রায় 3,000 জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি 58,000-এর বেশি হজ যাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থায় তবে করোনা মহামারীর কারণে এবার ঠিক কতজন বা কত বছর বয়স পর্যন্ত যাত্রী হজ পালনের সুযোগ পাবেন সে বিষয়ে রাজকীয় সৌদি সরকার এখনও কিছু জানায়নি বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী তবে হজে যাওয়ার প্রস্তুতি হিসেবে সবাইকে মে মাসের আগেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হন না কেন দল কাউকে ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি ওবায়দুল কাদের সকালে নওগাঁ জেলার পোরশা উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তার সরকারি বাসভবন
থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেয়াল খুশি মতো কথা বলা দল ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে, দলে শৃঙ্খলা না মানলে যত বড় নেতা জনপ্রতিনিধি হন না কেন, দল কাউকে ছাড় দেবে না। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে, জনগণের সাথে ভালো আচরণ করতে হবে। শেখ হাসিনা উন্নয়ন করছেন, আজকে বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বে সমাদৃত প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনা আজ আমাদের উন্নয়নের রোল মডেল। ঐক্যবদ্ধ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করলেও আওয়ামী লীগই ইতিহাস থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। দলের নেতাদের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ চন্দ্র রায় অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সরকার বিবর্ণ করে তুলেছে, নিজেরা ছাড়া আর কাউকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। অন্যান্য বছর স্বাধীনতা দিবসে যতটুকু সুযোগ পাওয়া যেত সেই সুযোগটুকুও এবার রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন গয়েশ চন্দ্র রায়। জিয়াউর রহমানের ঠিকানা মোছার দরকার নাই। জিয়াউর রহমানকে যত আঘাত করবেন জিয়াউর রহমান তত তত উজ্জ্বলভাবে জনগণের স্থান পাবে। কারণ স্বাধীনতা ভাষণে নয়, স্বাধীনতা যুদ্ধে, আর সেই যুদ্ধের সূচনা মেজর জিয়ার ঘোষণা। ইচ্ছা করলে কি মোছা যায়? যায় না। সে কারণে বলবো, নিজের ঘর সামলাম, কাগজপত্র তৈরি করেন কি নেই হিসাব দিবেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম। মামলার বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী আক্তারুজ্জামান সেলিম। মামলার বিবরণে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ের একটি ভিডিও আপলোড করেন। সেখানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেছেন তিনি। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, এটি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরতি ইলাহী। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের আরেক সহযোগী শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। শুভ্রা রানী ঘোষ ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। তিনি পি কে হালদারের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ছিল বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শুভ্রা রানী ঘোষকে। এর আগে গত 13 জানুয়ারি পি কে হালদারের আরেক বড় সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছিল দুদক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর উপলক্ষে তিস্তা নদী নিয়ে কোনো আশার বাণী নেই, তবু আশা ছাড়েনি তিস্তা পাড়ের লাখো মানুষ। তাদের বিশ্বাস, মোদীর সফরকালে তিস্তা নদী নিয়ে জটিলতার অবসান হতে পারে, এতে লাখো মানুষের জীবন জীবিকা নতুন দ্বার উন্মোচন হবে, তিস্তা নদীতে পানি থাকবে সারা বছর, এমনটাই স্বপ্ন দেখছেন তিস্তা পাড়ের মানুষ। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়ের রিপোর্টে বিস্তারিত। পানি নেই এক সময়ের খরস্রোতা তিস্তায়, নদী শুকিয়ে চারদিক খাঁকা করছে, মাইলের পর মাইল শুধু বালুচর, আবাদি জমিতে সেচের পানিও মিলছে না। তিস্তার উপর নির্ভরশীল পরিবারগুলোকে কর্মহীন হয়ে কাটাতে হচ্ছে দুর্বিষহ জীবন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে আসার স্বপ্ন দেখছেন তিস্তা পাড়ের লাখো মানুষ। পানি নেই, পানি শুকায় গেছে, সবগুলো চর পড়ে গেছে, আমরা যে পানি ঠিক মতো পাচ্ছি না, অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমরা। নরেন্দ্র মোদীর কাছে আকুল আবেদন, তিস্তা পানি চুক্তিটা যখন করে, আমাদের আকুল আবেদন যেন এইটা তিস্তা নদীর খননটা যেন উনি একটু সহযোগিতা করে।
তিস্তা নদী খনন করা হলে এটি প্রবাহিত হবে একটি চ্যানেলে, দুধারে উজ্জীবিত হবে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, সারা বছর নদীতে মিলবে পানি, প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। নদীর মধ্যে পড়িয়েছে বাড়ি ভিজিয়ে সবকিছু পড়িয়েছে, কিন্তু এখন মনে হয় বাড়ি করার মতো জায়গা নাই। মাছ পাইতাম অনেক, আবাদ কৃষি ভালো হইতো তাহলে আমার অনেক সুবিধা হইতো। আমাদের অনেক বাড়ি ঘর ব্যস্ত বা ভাঙন থেকে ইয়ে এই জায়গা তো জায়গা মনে এখন তো আমার ভাসে ভাসে বেড়া নাইতো না, মাছ খুব হইতো, নদীতে পানি থাকতো। হিসাব অনুযায়ী নদীর পানি বন্টন হলে তিস্তা বাঁচবে, মানুষ বাঁচবে, আর বাঁচবে পরিবেশ ও জীব বৈচিত্র্য। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে তিস্তার পানি নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হতে পারে এমনটাই আশা তিস্তা পাড়ের মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়িতে দুজন এবং নাটোরের দীঘাপতিয়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের সামনে ইট বোঝাই একটি ট্রাক সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম জানান, এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মারা যান। ট্রাক ও ইটি বাইক দুটি জব্দ করেছে পুলিশ, তবে ট্রাকের চালক পলাতক। এদিকে নাটোরের দীঘাপতিয়ায় এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। পুলিশ জানায় আব্দুর রাজ্জাক ব্যাংকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন, এ সময় দীঘাপতিয়া এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দৈনিক জনকণ্ঠের সম্পাদক প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। পরিবার থেকে জানানো হয়েছে সোমবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 71 বছর। ছেলে দেশের বাইরে থাকায় দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ তার মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। 1993 সাল থেকে আতিকুল্লাহ খান মাসুদের সম্পাদনায় দৈনিক জনকণ্ঠ প্রকাশ হয়ে আসছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় সংক্রমণ বাড়ায় বাড়ছে মাস্ক ও গ্লাভস সহ সব সুরক্ষা সামগ্রীর দাম, বিক্রেতাদের নানা অজুহাত নিরুপায় ক্রেতারা। হজযাত্রীর কোটা এখনও চূড়ান্ত হয়নি, নিবন্ধন করা 61,000 জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। অন্য দলগুলোকে কর্মসূচি পালন করতে না দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিবর্ণ করে তুলেছে সরকার, অভিযোগ গয়েশচন্দ্র রায়ের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision news। এতক্ষণ সাথে থাকে, ধন্যবাদ।